হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে স্বাগত জানালাম। আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম, আর সকাল সকাল এখন বাজে 6:44, আর আমি উঠেছি আজকে 4:30-এর সময়। কারণ তোমাদের দাদা ভাই ধরো আজকে হাটে গেছে, সেই জন্য 5টার সময় গেছে, আর সেই জন্য আমাকে 4:30-এর সময় উঠতে হয়েছে। উঠেছি, তারপরে ও চলে গেছে, দিয়ে এখন রেডি হয়ে আমি যাচ্ছি বাপের বাড়ি। তো মা তো এসেছে, তোমরা আগের দিন ব্লগে দেখেছো। তো মাও বাইরে রেডি হয়ে ব্যাগ ফ্যাগ নিয়ে বাইরে চলে গেছে। আমি ব্লগটা এখন স্টার্ট করছি, বাইরে টোটো এসে দাঁড়িয়ে রয়েছে। তো তোমাদের দাদা ভাই হাঁটে গেছে, তো এখন আর দেখা হলো না ওর সাথে, মানে আজকে সকালবেলায় দেখা হয়েছে। তো ট্রেনে উঠে ফোন করে দেবো ওকে, হাঁটে গেছে যেহেতু কিছু করার নেই, তাই না? বাড়িতে থাকলে তো কথা হতোই। তো আমি জুতো পরছি, জুতোটা এমনি ঢুকছে না পায়ে। ঠিক আছে, চলো তাহলে। এই ঘরটা দেখে নাও, কয়েকদিন এখন দেখতে পাবে না ঘরটা, কারণ অন্যরকম দেখবে এখন কয়েকটা দিন। চলো তাহলে বন্ধুরা, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে রাস্তায় বেরিয়ে। তো আমরা বাড়ির থেকে তো টোটোয় উঠেছিলাম, পুরো বাড়ির সামনেই টোটো এসেছিল। আর সকাল সকাল বেরবো বলে আগের দিনই বলে রাখা হয়েছিল টোটোওয়ালাকে, সেজন্য একদম সকাল সকাল ঠিক টাইমে চলে এসেছিল। আর তো বাড়ির সামনে দিয়ে একদম টোটোতে উঠে পড়লাম, তারপরে কালনাঘাটে নামলাম। নেমে এখন আমরা ট্রলারে উঠেছি, তো এখন লঞ্চে করে পার হচ্ছি। তো তোমাদেরকে আমি গঙ্গার ধারের যে কাশফুলগুলো রয়েছে সেগুলো আর কি জুম করে করে দেখাচ্ছি। তো অনেক দূরে রয়েছে, তো ঠিকঠাকভাবে আসছে না। আর এই যে মা, আমি বসে আছি, তো বসে আছি দুজন মিলে, কি আর করব, এখন বসে থাকতে হবে। আর মানে লঞ্চে ওঠার সাথে সাথেও লঞ্চটাও ছেড়ে দিয়েছে, মানে সব জায়গাতে একদম তাড়াতাড়ি হয়ে গেছে। তো স্টেশনে চলে এসেছি আর অনেক সকালবেলা বেরিয়েছি। তো সকালবেলা করে কোথাও গেলে, কালনা স্টেশন থেকে কোথাও গেলে এই দোকানটা থেকেই ঘুগনি আর পাউরুটি খাই প্রত্যেকবারে, এই দোকানটা থেকেই খাই আর এখানটাতে বসেই খাই। তো মা চা খাচ্ছে আর আমি খাবো ঘুগনি আর পাউরুটি। তো মানে খালি পেটে আর কি আমি যদি ট্রেনে উঠি আমার গাটা কেমন পাকায়, মানে কেমন যেন লাগে, সেই জন্য আমি খেয়ে দিয়ে তারপরে উঠবো। আর ট্রেন এখন আসার দেরি আছে, এখন বাজে 7:51, আর 8:10 ট্রেন, 20 মিনিট, মানে 20 মিনিট তো 20 মিনিট পরে, তো 20 মিনিটে আমার খাওয়া হয়ে যাবে, দিচ্ছে এক্ষুনি। তো খেয়ে নিই আর বসে আছি, বসে বসে খেয়ে নিই, চলো পরে কথা হচ্ছে। ট্রেনে উঠে তার ওই ভিড়ের মধ্যে কথা হবে না, যদি ভিড় থাকে তো হয়ে গেল, সিট যেন পেয়ে যায়, কারণ অনেকটাই ধরো এখান থেকে। চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আমরা স্টেশনে আসার পরেই মানে দেখি যে আমরা আসি আর ট্রেনটা বেরিয়ে যায়, আর সেই জন্য আর কি ট্রেন ধরতে লেট হয়ে যায়, কিংবা ধরো ট্রেন মানে স্টেশনে আসি আর 1-1.5 ঘন্টা পরে ট্রেন থাকে, এরকমই হয় আমাদের সাথে প্রত্যেকবারে। তো এইবারে আমরা আসলাম, আসার 20 মিনিট পরেই ট্রেন পেয়ে গেছি। তো সকালবেলা একদম বাড়ি থেকে বেরিয়ে গেছি, তো চা বিস্কুট ছাড়া আর কিছুই খাওয়া হয়নি, আর খুবই খিদে পেয়ে গেছিলো, সেই জন্য স্টেশনে এসে তোমাদেরকে তো বললাম যে ঘুগনি আর পাউরুটি খেয়েছি। তো ঘুগনি আর পাউরুটি খেয়ে ট্রেনে উঠে পড়লাম, তো মানে ওই 20 মিনিট টাইমের মধ্যে খেয়ে নিয়েছি, কারণ খেতে দেও তো হবে, আর না খেলে আমি একটুও থাকতে পারি না, মানে খিদে পেটে একটুও গাড়ি জার্নি করতে পারি না আমি, মানে খালি পেটে আর কি। তো তোমাদেরকে দেখাই লাইনের ধার দিয়ে কত কাশফুল হয়েছে সেগুলো আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর চারি সাইডটা পুরো সবুজ আর সবুজ, আর মা খাচ্ছে ছোলা সেদ্ধ, ছোলা সেদ্ধ খাচ্ছে। আর ট্রেনে জার্নি হচ্ছে সবচেয়ে ভালো জার্নি, আর চারিপাশে সবুজ সব কিছু দেখতে এত ভালো লাগে। বন্ধুরা ট্রেন থেকে এইমাত্র নামলাম আমরা, তো চলে এসেছি শেওড়াফুলিতে। তো এই যে, তো এই ফ্রন্ট ক্যামেরা আর কি সেলফি ক্যামেরাতে এই সামনে লেখাগুলো পুরো উল্টো লাগে। তো মা এখন দুটো ব্যাগ ধরে আসছে। তো ট্রেন থেকে নেমে যাওয়ার পরে স্টেশনের বাইরে এসে আমাদের শেওড়াফুলিতে তারকেশ্বর গেটের এখানে এই যে ডাব বিক্রি করছিল, তো আমি আর মা ডাব খাচ্ছি দুজনে দুটো। তো মায়েরটা মা খেতে শুরু করে দিয়েছে, মানে মায়েরটা আগে দিয়েছে, আমারটা ধরো আমি মানে ভিডিও করছিলাম তো সেই জন্য আর কি আমারটা নিতে লেট হয়ে গেল। আর উনি ডাবটা যখন কাটছিল সে তখন আমি ভিডিওটা করলাম বলে আর কি সেই জন্যই লেটটা হয়ে গেল। তো মা এদিকে যে খেতে শুরু করে দিয়েছে। তো স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা টোটোয় উঠলাম, টোটো করে এবার পুরো বাড়ির সামনে, মানে বাড়ির সামনে না হলেও বাড়ির কাছাকাছি আর কি, পাড়ার ভেতরে নামিয়ে দেবে।
চলো তাহলে বাড়ি গিয়ে একেবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ভীষণ পরিমাণে গরম লাগছে, চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। এই বছরে প্রথম এই যে দুর্গা ঠাকুর দেখলাম, তো কোনো প্যান্ডেলে হয়তো নিয়ে যাচ্ছে দুর্গা ঠাকুর, কিংবা কোনো বাড়িতে হয়তো নিয়ে যাচ্ছে, রাস্তায় আমি দেখলাম, তাই তাড়াতাড়ি আমি মোবাইলটা বার করে তাড়াতাড়ি করে আমি ক্যামেরাটা অন করে একটুখানি ভিডিও তুলে নিলাম। আর এইটা যে দেখছো, এইটা হচ্ছে আমাদের পাড়ার পুজো, মানে আমাদের আমার বাপের বাড়ির ক্লাবের পুজো। আমরা আমার বিয়ের আগে আমি এখানেই প্রত্যেকবারে অঞ্জলি দিতে আসতাম। বন্ধুরা আমাদের মানে আমরা টোটো করে এসে এখানটাতে নামি, এটা হচ্ছে জাগ্রত সংঘ ক্লাবের মাঠ, তো এখানটাতেই আমরা নামি। আর এই যে এখানে দুর্গা ঠাকুরের প্যান্ডেল মানে পুজো হচ্ছে, পুজো হবে আর কি, তো এখানেই পুজো দিতে আসবো অষ্টমীর দিন, মানে আমরা বিয়ের আগে এখানেই পুজো দিতে আসতাম, তো আবার দু বছর পরে এখানে পুজো দিতে আসবো। ঠাকুরটা দেখা হয়ে গেল, প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি। চলো টোটো থেকে নেমে গেলাম, একেবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে, প্রচণ্ড পরিমাণে রোদ, আর এখন বাজে 10:17। চলো বাড়ি গিয়ে। বন্ধুরা এইমাত্র ঢুকলাম আর দেখো কি পরিমাণে ঘেমে গেছি, তো এখানটাই বোঝা যাচ্ছে না, এখানটাই এত বোঝা যাচ্ছে। যাই হোক, বোন স্কুলে যাবে, রেডি হয়ে গেছে, আমাদের জন্য অপেক্ষা করছিল। ও যায় স্কুলে 10:20 পুরো বেরোয় বাড়ি থেকে, এখন 10:22 বেজে গেছে, মানে ঠিক টাইমে চলে এসেছি, নইলে ওর সাথে দেখা হতো না, চলে যেত আর 5 মিনিট লেট হলে ও চলে যেত। যা তাহলে, টাটা টাটা। কটায় আসবি আজ? তাড়াতাড়ি ছুটে যাব। কটায়? হাফ স্কুল হবে 1টা। ঠিক আছে, কেন হাফ স্কুল হবে? কিছু আমার জানি না, সুইটি প্রচুর ভিড়, টেনে মার্কেট লেগে যাচ্ছিল। যা পরে কথা হবে, চলো ফ্রেশ হয়ে নিই, প্রচুর পরিমাণে গরম লাগছে আর বাইরে প্রচুর রোদ, পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে ফ্রেশ হয়ে। বন্ধুরা শাড়িটা চেঞ্জ করে নাইটি পরলাম, এত পরিমাণে গরম লাগছিল সেই জন্য আর কি নাইটি পরলাম, এখনও স্নান টান করা হয়নি, তো একটু কিছু খেয়ে স্নান করব। আর মা বলছিল ভাত খেতে, তো আমি ভাত খেলাম না, আর ঘুগনি পাউরুটি খেয়ে পেট ভরে রয়েছে, আর কিছু খেতে ইচ্ছা করছে না, তো একটা ডিম সেদ্ধ খাচ্ছি, ভাত আর খাবো না, ভাত একেবারে দুপুরবেলা খাবো, এই যে ডিম সেদ্ধটা খাচ্ছি। আর এই যে আমার কাকার ছেলে শয়তান করে, শয়তানি শুধু বুদ্ধি মাথায়। আমি ক্যামেরাটা অন করছি, বলছে কি দাঁড়া দাঁড়া একটু পরে অন কর, আমি কেন, বলছে কি চুলটা একটু ঠিক করে নি তারপরে তো অন করবি। তো ভাত এখন আর খাচ্ছি না, এখন বাজে 10:55, ধরো দুপুরের খাওয়ার এক দেড় ঘন্টা পরে খাওয়া হবে দুপুরের খাবার, তাই ভাবছি এখন আর ভাত খাবো না, ডিম সেদ্ধটা খাই, জল খেলে পেট ভরে যাবে, তো তারপরে স্নান টান করে আসি, ফ্রেশ হয়ে তারপরে কথা হবে তোমাদের সঙ্গে। বন্ধুরা এখন বাজে 11:39, তো একটু দোকানে যাচ্ছি, শ্যাম্পু আমি নিয়ে আসিনি, তো বই বোতল বয়ে বয়ে নিয়ে আসা মানে বিরক্তিকর, সেই জন্য আর কি কিনে নেব ওখান থেকে পাতা শ্যাম্পু, বড় বড় বোতলটা নিয়ে আসা একদমই বিরক্তিকর কাজ, সেজন্য পাতা কিনে নিয়ে আসবো। চলো দোকানে যাচ্ছি, পরে কথা হচ্ছে তোমাদের। দিদি এখন ভাত খাচ্ছে আর দাদুও খাচ্ছে, এই যো কি দেখাচ্ছ, কিছুই তো নেই দাদা, আরে মাছ দিয়ে খাচ্ছি এই তো, ও এখনো ঢালিনি মাছটা। তুই কি দেখাচ্ছিস? ঠিক আছে খা। তো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা, ভাবছি বিকেলবেলা সেজে গুজে রেডি হয়ে কোথায় যাচ্ছি, তো এই দেখো ভাবছি যে কোথায় যাচ্ছি, তো এখন যাচ্ছি শ্রীরামপুরে যাচ্ছি একটু মার্কেটিং করতে, মানে একটু গরুটা তেড়ে আসছে, এদিকেই ঢুকছে, আমাদেরকে পছন্দ হয়েছে। দিয়ে তারপর আমরা যাচ্ছি এখন শ্রীরামপুরে মার্কেটিং করতে,
মানে অল্প কিছু জিনিস মার্কেটিং করতে যাচ্ছি। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, এখন থেকে আর একটা নতুন ব্লগ আমি স্টার্ট করছি। তো ওইটা হবে পুরোই মার্কেটিং এর ভিডিও, শ্রীরামপুরের পুরো মার্কেটটা তোমাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।